সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কুমলি শাক। কুমলি শাকের চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব, যেমন অতিরিক্ত হস্তমৈথুন বা কু অভ্যাসের কারণে এবং স্বপ্নদোষের কারণে যে সকল বেমার হয়েছে লজ্জায় কাউকে বলতেও পারছেন না, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে এই গাছটি আরো অনেক অনেক গুণাগুণ রয়েছে, সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় ফিরে যাই। 1 নম্বর, মেয়েদের স্নায়বিক দুর্বলতা। অনেকে দীর্ঘদিন রোগ ভোগেন, রোগ ভোগের পর অথবা সন্তান প্রসব হলে মেয়েদের শরীর সাধারণভাবে দুর্বল হয়ে পড়ে, আবার অনেক সময় স্নায়বিক দুর্বলতাও দেখা দেয়। কুমলি শাকের কাণ্ড ও পাতা বেটে তার 20 মিলিলিটার রস, 1 কাপ ঠান্ডা দুধ ও 1 চামচ মিশরি গুঁড়ো মিশিয়ে রোজ সকালে একবার করে খেলে স্নায়বিক ও সাধারণ দুর্বলতা দুইটাই সফল পাওয়া যায়, তবে 2 সপ্তাহ নিয়মিত খেতে হবে। 3 নম্বর, স্তনের ঠুনকো রোগ। কুমলি শাকের কাণ্ড ও পাতা ভালোভাবে বেটে সামান্য গরম করে স্তনে লাগাতে হয়। ঠুনকো পেকে গেলে কুমলি পাতার রস দিয়ে ধুয়ে দিতে হবে। 3 থেকে 4 দিনের মধ্যে স্তনের ফুলও কমবে এবং শক্ত ভাবটাও নরম হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাছাড়াও বসে যাওয়া দুধ তরল হয়ে বেরিয়ে যাবে। 3 নম্বর, ফোড়ার মুখ না হলে। ফোড়া পেকে গেছে, ভিতরে পুঁজ জমে রয়েছে কিন্তু মুখ না হওয়াতে পুঁজ বেরোতে পারছে না, ফুলে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এক্ষেত্রে পুঁজ বসতে শুরু করলে কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। কুমলি শাকের ডোগা ও শেকড় বেটে ফোড়ার উপর পুর করে লাগিয়ে দিলে মুখ হয়ে পুঁজ রক্ত বেরিয়ে যাবে। 4 নম্বর, বসন্ত রোগ প্রতিরোধে। পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হলে বাকি সকলে আক্রান্ত হওয়ার ভয় থাকে। এই রোগে কেউ আক্রান্ত হলেই রোজ সকালে কুমলি শাকের কাণ্ড ও পাতার রস 3 চামচ পরিমাণ আধা কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেলে বসন্তে আক্রান্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। পাড়াতে কারো এই রোগ দেখা দিলে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কুমলি শাকের রস সকলেই খাওয়া দরকার। 5 নম্বর, পায়খানা কষে গেলে কুমলি শাকের রস রোদে শুকিয়ে তার 1 চামচ গুঁড়ো ঠান্ডা পানির সঙ্গে খেলে পেট পরিষ্কার হয়ে মল বেরিয়ে যাবে। 6 নম্বর, স্তনের দুধ বাড়াতে। শিশু সন্তান তার মায়ের বুকের প্রয়োজনীয় দুধ না পেলে 3 থেকে 4 চামচ কুমলি শাকের পাতা ও কাণ্ডের রস সামান্য ঘি দিয়ে সাঁতলে সকালে বিকেলে কয়েকদিন খাওয়ালে অবশ্যই মায়ের বুকের দুধ বাড়বে। 7 নম্বর, তরল বীর্য ও স্বপ্নদোষ। 3 চামচ কুমলি শাকের রস এবং 1.5 গ্রাম অশ্বগন্ধার মূলের গুঁড়ো 1 কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে একবার করে খেলে বীর্য গাঢ় হবে এবং স্বপ্নদোষও থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ।